ভোরের ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। শহরের একাধিক জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ার পাশাপাশি শুক্রবার ভোরে ভেঙে পড়ল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ। এই ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন, তাদের সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। টার্মিনালের ওই অংশে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল, ছাদ ভেঙে পড়ায় সেগুলির ক্ষতি হয়েছে। সূত্রের খবর, ঘটনাটি ঘটে এদিন ভোর 5:30 নাগাদ। সঙ্গে সঙ্গে উদ্ধার ও ত্রাণ সহায়তায় ঘটনাস্থলে ছুটে যায় দমকলের 3টি ইঞ্জিন। দমকলের এক কর্তা জানিয়েছেন, সকাল 5:30 দিকে আমাদের কাছে ফোন আসে যে দিল্লি বিমানবন্দরে টার্মিনাল 1-এর ছাদ ধসে গিয়েছে। এরপরে 3টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রসঙ্গত, বিমানবন্দরে বিমান এবং যাত্রী সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হয়। 2019 সালে বিমানবন্দরে টার্মিনাল 1-এর সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল। প্রথমে কোভিড মহামারী, তারপর এই সংস্কারের জন্য প্রায় 19 মাস বন্ধ ছিল দিল্লি বিমানবন্দরে টার্মিনাল 1। 2023-এর 31 অক্টোবর এটি ফের খুলে দেওয়া হয়েছিল যাত্রীদের জন্য। চলতি বছরের মার্চে সম্প্রসারিত টার্মিনাল 1-এর উদ্বোধন করা হয়েছিল। সম্প্রসারণের পর টার্মিনালের দরজায় ফেস রিকগনিশন সিস্টেম, স্বয়ংক্রিয় ট্রে রিকভার, ব্যাগেজ ড্রপ কিয়স্ক, পিক আপ ও ড্রপ অফ লেন, টার্মিনালের ভিতরে কেনাকাটা এবং খাবারের সুবিধা, প্রার্থনাঘর, যোগ ব্যায়াম করার জায়গা, লাউঞ্জ, চার্জিং স্টেশন, ওষুধের কক্ষ, শিশুদের যত্নের কক্ষ, স্মার্ট ওয়াশরুম এবং অন্যান্য সুবিধা চালু করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্চারপো জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে 1 নম্বর টার্মিনালের ছাদ ধসে পড়ার ঘটনার উপর আমি ব্যক্তিগতভাবে নজর রাখছি। ফার্স্ট রেসপন্ডাররা ঘটনাস্থলে কাজ করছে। এছাড়াও এয়ারলাইন্সগুলিকে 1 নম্বর টার্মিনালের সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। দিল্লি বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, 1 নম্বর টার্মিনাল থেকে সমস্ত উড়ান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। দুপুর 2 পর্যন্ত বন্ধ সব উড়ান। নিরাপত্তাজনিত কারণে চেক ইন কাউন্টারগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, টার্মিনালের পিক আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলির উপরের অংশের ছাদের শিট এবং সাপোর্ট বিমগুলি ভেঙে পড়েছে। ঘটনাস্থলে বেশ কিছু ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে মনে করা হচ্ছে তীব্র ঝড় বৃষ্টিতে এই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরবেলা দিল্লি এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলিতে তীব্র বজ্রপাত এবং বর্ষণ শুরু হয়। ভোর রাতে মাত্র 3 ঘণ্টাতেই 148.5 মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে, যার ফলে পুরো রাজধানী এলাকা জুড়ে জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।